গাইস, অবশেষে আমার প্রিয় কণ্ঠশিল্পী তাশরিফ খান ভাইয়ের সাথে সরাসরি দেখা হয়ে গেল, সেই সাথে আরও কিছু প্রিয় মুখ। কিভাবে দেখা করলাম, আপনারা চাইলে কিভাবে দেখা করতে পারেন, সকল বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই পরিপাটি হয়ে বাসা থেকে বের হলাম, আর আজকের প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, তাই আমার লাস্ট ডেস্টিনেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। যাই হোক, আমার বাসা যেহেতু গুলশান এলাকায়, আর পাশেই রয়েছে হাতিরঝিল লেক, তাই যাতায়াতের জন্য এই সুন্দর লেকটি আমার বেশি ভালো লাগে। প্রথমে আমাকে যেতে হবে মগবাজার, আর সুন্দর লেকের চারপাশের ভিউ আমার মন ভরে যায়। নাই কোনো যানজট, নাই মানুষের ঠেলাঠেলি। টিএসসিতে আসতেই শাহবাগ মোড়ে এই সুন্দর ফুলের দোকানগুলো, সাজানো ফুল দেখতে বেশ দারুণ লাগছিল। এখন আছি টিএসসি রাজু ভাস্কর্যের সামনে, এখানেই ছাত্ররা প্রতিবাদী আন্দোলন করে থাকে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে। যাই হোক, অবশেষে অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসলাম। সেই সাথে বলে রাখি, এই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করে থাকে, মূলত উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে গরিব দুঃখী মানুষের সেবা করা। এই অনুষ্ঠানের টিকিট মূল্য দিয়েই তারা শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। আপনারাও চাইলে টিকিটের শুভেচ্ছা মূল্য দিয়ে অথবা একটি কম্বল দিয়ে এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সেই সাথে প্রিয় মানুষদের সাথে দেখা তো হয়েই যাচ্ছে। প্রথমেই কলকাতা থেকে কিছু সঙ্গীত শিল্পী আসছে, তাদের পারফর্ম দেখলাম, যা সত্যি দারুণ ছিল। এরপর সবার প্রিয় তাশরিফ খানের ব্যান্ড কুরেগর অসাধারণ পারফর্ম করলো, যা সবাই বেশ এনজয় করছিলাম। সবার শেষে সোনার বাংলা সার্কাসের রিপন ভাইয়ের দুর্দান্ত পারফর্ম, যা সকলেরই মন ভরে গেছে। দিক দিয়ে যে রাত 12টা বেজে গেছে তা বুঝতেই পারি নেই, এখন বাসায় ফেরার পালা। আর হ্যাঁ, বাসায় ফিরতে এই সুন্দর দৃশ্য দেখে মন ভরে গেল, যেখানে ঢাকা শহর পোস্টারে পোস্টারে ভরপুর হয়ে গেছে, সেখানে এই সুন্দর উদ্যোগ, যা সত্যি প্রশংসনীয়। এভাবেই শৈল্পিক ছোঁয়ায় ভরে উঠুক সমগ্র ঢাকা শহর। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।